আমার নাম দিব্যেন্দু দে, আমি আমাস্টিট সুচেস স্ট্রিট ক্রসিংয়ে থাকি। প্রায় 12 বছর ধরে আমি ফিশার্সে ভুগছিলাম। তারপরে আমি 2012 সালে আমি ডাক্তারবাবুর কাছে আসি। ডাক্তারবাবু অপারেশন করতে বলেন, কিন্তু আমার পাড়ার এবং বন্ধুবান্ধবরা আত্মীয় স্বজনরা সবাই অপারেশনে আমাকে ভয় পাইয়ে দেয়, বলে এটা অপারেশন করলে নাকি ঠিক হয় না। যাই হোক, আমি আর অপারেশনের দিকে যাইনি, খুবই ভয় পেয়ে গেছিলাম। তারপরে একবারে 9-10 বছর পর এই বছর ফেব্রুয়ারি মাসে আমি আবার ডাক্তারবাবুর কাছে আসি। তখন প্রায় আমার শেষ অবস্থা, প্রায় রেকটামটা আমার বন্ধ হওয়ার মুখে। তো ডাক্তারবাবু ইমিডিয়েট অপারেশন করে আমি এখন খুব ভালো আছি। পটি আমার খুব ভালো হয়, প্রায় 12 বছর পর পটি আমার খুব সুন্দর হচ্ছে। সমস্ত রকম খাওয়া দাওয়া করতে পারছি, আমার কোনো প্রবলেম নেই। প্রথম জীবনে প্রথম অপারেশন হয়েছে আমার, কিন্তু এই অপারেশনকে আর আমি ভয় পাই না। খাওয়া দাওয়া সবই উনি করতেন, কিন্তু প্রবলেমটা হতো যে মানে পটি ওনার ঠিকঠাক হতো না একদমই, খুবই সরু, মানে 3-4 বার সারাদিনে পটি যেতেন কিন্তু পটিটা ক্লিয়ার হতো না, পেটটা ফুলে যেত, গ্যাসের প্রবলেমে ভুগত। কিন্তু এখন অপারেশনের পর উনি খুবই ভালো আছেন, পটি ঠিকঠাক হচ্ছে, হ্যাঁ মানে খাওয়া দাওয়া করেও উনি স্যাটিসফাইড, সব দিক দিয়ে মানে কোনো প্রবলেম নেই এখন ওনার, একদমই খুব ভালো আছেন এখন। আপনাদের এই ইন্টারভিউটা কি আমি পাবলিক অ্যাওয়ারনেস এর জন্য অবশ্যই দেখাতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই।